লোকাল ট্রেন চলাচল স্বাভাবিক হলেও চালু হয়নি বর্ধমান থেকে হাওড়াগামী একটি ট্রেন। সেই ট্রেন চালুর দাবিতে রেল অবরোধে সামিল হলেন যাত্রীরা। ঘটনায় সকাল 7:15 থেকে অবরুদ্ধ হয়ে যায় হাওড়া বর্ধমান মেন শাখায় আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল। শুক্রবার সকাল 7:30 নাগাদ হাওড়া বর্ধমান মেন লাইনে তালান্ডু স্টেশনে প্রথমে রেল অবরোধ শুরু হয়। অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে। রেল যাত্রীদের দাবি, কোভিড এর আগে সকাল 5:42 বর্ধমান থেকে ছাড়ত 3:07:18 বর্ধমান হাওড়া লোকাল। সকাল 6:37 সেই ট্রেনটি ঢুকত তালান্ডু স্টেশনে। রেল চলাচল স্বাভাবিক হলেও সেই ট্রেনটি এখন আর চালু নেই। পুনরায় সেই ট্রেন চালু করার দাবিতেই অবরোধ। মানুষের 18 দরকার, 37,818। আর এই গাড়ি টাইমে আজকে লেট করে গাড়ি এলো, ঢোকে 7:15। রেল কর্তৃপক্ষ বলে 37,818 কালকে চলবে, আগামী কাল থেকে চলবে। আর এই 37,820 কালকে ঠিক টাইমে গাড়ি চলবে। নিউজ আজ বাংলা হুগলি। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতে একমাত্র দিশারি। IIOH কর্তৃক পশ্চিমবঙ্গ রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত। এখন আপনার শহরে আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে। কল করুন 7477886099। লগ অন করুন www.anjanshastri.com।